হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। ইয়ার্স রুমাল অমরু বালোবর পেজ থেকে যে যেখান থেকে দেখছেন সবাইকে অসংখ্য ধন্যবাদ। আজকে আপনার সাথে শেয়ার করতেছি ঈদ স্পেশাল গাজরের জর্দা। আজকে আমি গাজরের জর্দা বানিয়ে ফেলেছি নারিকেল দিয়ে, খুবই মজা, খুবই টেস্টি। আপনারা চাইলে এটা ঈদে বানাতে পারেন। তো পুরো রেসিপিটা আজকে শেয়ার করতেছি, চলুন আমার সাথে কিচেনে। সো আজকে গাজরের জর্দা বানাবো ঈদের জন্য। এখানে আমি 1 কিলো গাজর নিয়ে নিয়েছি, গ্রেট করে ওয়াশ করে নিয়েছি। পানিটা অনেকক্ষণ ধরে আমি ঝরিয়ে রেখেছি যতটুকু পারা যায় গাজরের জর্দার জন্য। আর এখন আমি দিয়ে দিব 1 কাপ বা 1/2 কাপ মিল্ক। 1/2 কাপ মিল্ক দিব, ঠিক আছে? 1/2 কাপ মিল্ক দিব, খুব বেশি একটা মিল্ক আমার দরকার। গাজরের জর্দাটা খুবই ইম্পর্টেন্ট, খুবই টেস্টি হয়ে থাকে। তো গাজরের জর্দা বা গাজরের সময় দুটাই বলতে পারেন। তো আমি এই যে কয়েক টুকরো দিয়ে দিলাম, 4 পিস বেই লিফ, সিনামন দিয়ে দিব 3 স্টিক, আর কিছু দিব কার্ডামন, এগুলি ছোট ছোট কার্ডামন। এগুলিকে আমি সিদ্ধ করার সময় দিয়ে দিতে পারেন, অথবা আপনারা যখন এটাকে গিয়ে ফ্রাই করবেন তখনও দিতে পারেন। তো আমি বয়েল করার সময় দিয়ে দিব, আর অবশ্যই একটা স্টার দিব, 1 স্টার দাসে। আর কিছু লাগবে না, আর কিছু লাগবে না। এখন কুকারে চলে যাই, চুলায় বসিয়ে দিলাম। এখন সব কিছু মিক্স করে দিব। একপাশে আমি মিল্ক বসিয়ে দিয়েছি পায়েসের জন্য, আর গাজরের জর্দাটা, আর গাজরের জর্দাটা 2 থেকে 3 দিন আগে রান্না করে রাখলে কোনো সমস্যা নেই, প্রায় 2 সপ্তাহ পর্যন্ত ভালো থাকে। তো আমি এই জন্য একদিন আগেই রান্না করে ফেলতেছি। তো এই দুটা বয়েল হতে থাকুক, এটা 10 থেকে 15 মিনিট লাগবে। আমি ঢেকে দিব। চলে আসলাম 7-8 মিনিট পর, দুধটা অনেকটা শুকিয়ে গিয়েছে গাজরের জর্দার, আর এক পাশে আমি পায়েস বসিয়ে দিয়েছি। তো যাই হোক, দেখতেই পারতেছেন আমি এখন একটু আবার একটু নেড়ে চেড়ে দিচ্ছি যাতে সব কিছু সফট হয়ে যায়। আর এই গাজরের জর্দাটা আজকে আমি বানাবো, যেটা হলো কম ঘি আর কম সুগারে। তো যারা ডায়াবেটিক্স আছেন বা কম ঘি সুগার খেতে চান, তো তাদের জন্য এটা অবশ্যই ভালো লাগবে। হালকা ঘিতে আমি এটা ভেজে নিব। তো এটা হয়ে গিয়েছে, এখন নামিয়ে নিচ্ছি। এখান দিয়ে জর্দাটা রান্না করে ফেলি। জর্দাটা আসলে আমি টার্ন অফ করে তো রেস্ট করতে গেছিলাম, এখন এখানে আমি একসাথে আর কড়াই চেঞ্জ করব না। এখানে আমি দিয়ে দিবো খাঁটি ঘি। সো এটা বাংলাদেশ থেকে এনেছি, খাঁটি ঘিটা আমি দিয়ে দিব। এটা রান্না করার সময় অবশ্যই ঘি ইউজ করবেন। আমার গড ঘিয়ের গন্ধ শুনে আমার খাইতে ইচ্ছা করতেছে। তো আমি এখানে 1 চামচ ঘি দিব, কারণ এটা অনেক রিচ ঘি। তো 1 স্পুন দিব, আর সাথে আমি কিছু কিসমিস দিব বা রেজেন, যে যেটা বলেন। এখানে আমি এটাকে একটু ফ্রাই করে নিব, যেহেতু আগে আমি গরম মশলা দিছি। আমার আর কিছু দিবেন, আমি একদম ইজি ঘরোয়া যেভাবে রান্না করি ওভাবে ঝটপট রান্না করব। ঈদের সময় প্রচুর রান্না থাকে, তো ঝটপট একটু রান্না করবো। কিসমিসগুলো ভাজা হয়ে যাচ্ছে। আমি নারিকেল নিয়েছি, আমি 1 কাপের মতো আমি এখান থেকে অল্প একটু রাখি, আর দেখি মানে কতটুকু বেশি হয় কি না নারিকেল। আর এখানে আমি এই সাইজের বড় বড় করেও নারিকেল দিচ্ছি কতগুলো, আমি আরও কিছু রাখি গার্নিশিংয়ের জন্য। চাইলে নারিকেলের বদলি ইয়ে দিতে পারেন, আর বাদাম, যত ধরনের বাদাম চান দিতে পারেন, বাদাম পছন্দ করলে বাদাম দিবেন। তো আমি আর বাদাম দিয়ে বললাম না, আমি নারিকেল দিয়েই করি সবসময়, নারিকেল দিয়ে এটা খেতে বেশি ভালো লাগে। নার্স তো দেওয়া যাবে, তাদের ইচ্ছে নার্স। আমি আর একটু দেখি, ঘি লাগলে আমি দিব পরে লাস্টে দিয়ে, তাতে একটা সুন্দর একটা ফ্লেভার আসবে। আর এই নারিকেলের জর্দাটা যত বছর ধরে আমি রান্না শিখেছি, আমার প্রতি বছরই আমার বাসায় থাকে, মানে এটা মিস হয় না। অন্য কিছু মিস হলেও আমি যখন মিস করি না, কারণ এটা আমার হাজবেন্ডের অনেক পছন্দ। তো এখানে আমি 1/2 কাপ সুগার মেপে দিই, 1 কেজি তো আমি একটু কম সুগার দিব, 1/2 কাপ। আর লাগলে আমি হয়তো পরে বলে দেবো আপনাদের যে আমি লেগেছে কি না। সুগারটা দিলে অনেকটা পানি খেতে আসবে, আমার আরেকটু ঘি লাগবে, আমি আরেকটু ঘি দিব, আরেক চামচ ঘি দিয়ে দিই।
দেখো এখন এটাকে মিক্স করতে থাকবো যতক্ষণ পানিটা না শুকায়, সুগার থেকে অনেক পানি উঠবে। হোক তারপর আপনাদের দেখাই কতদূর এই যে পানি বের হচ্ছে, দেখেন এই যে পানি বের হচ্ছে, আরও পানি বের হবে। তো এই তো একদম ভাজা ভাজা হয়ে গেছে ঘি, আমি এসেতে বেশি ঘি দিব না, কারণ ঘি স্মেল ঠিক আছে, সুগারও ঠিক আছে। এখন আমি যেটা দিব এই যে পাউডার মিল্ক দিয়ে দিব 1 টু স্পুন, পাউডার মিল্ক দিলে এটা আরও বেশি রিচ হয়ে যাব। আমি 2 টেবিল স্পুন দিলাম, ঠিক আছে, এর বেশি আর দিতে যাব না। এটা একটা মাওয়া ভাব দিবে, আমরা যে বলি যে মাওয়া মাওয়া, এই মাওয়ার একটা ভাব নিয়ে আসবে এই ইয়েতে। আর এই যে ঝরঝরা একটা জর্দা সামাইয়ের মতো হবে, আর খেতে অসম্ভব মজা হয়। আমার বাসায় এইটা প্রতি বছর ঈদে মেহমান আসলে সবসময় এই দেখবেন গাজরে এই জর্দাটা আমার করা হয়। আমি নারিকেল একটু বেশি দিই, আমার হাজব্যান্ড নারিকেল লাভার, সো আপনারা চাইলে নারিকেল কমও দিতে পারেন, তো এটা এক ইচ্ছে। সো এই তো আছে, এখন এইটাকে আমি নামিয়ে নিই। গাজরের জলটা একটু হালকা ঠান্ডা হয়েছে, এখন এই যে এই গাজরের ইয়াগুলি আমি ফেলে দিব যাতে খাওয়ার সময় আর বিরক্ত না হই আমরা। এলাচি দারচিনি সব কিছু ফেলে দেব। ইস্টার এগুলো ফেলে দেব। সো এটাকে এখন একটা সার্ভ করে নিব বাটিতে। এটা যেহেতু আমি একদিন আগে রান্না করছি, শুক্রবার আজকে রান্না করছি, শনিবার আগামীকালকে দিনটা পাবো, রবিবারে ঈদ, তো আমি এর জন্য এই নর্মাল একটা ডিশে বেড়ে রাখতেছি। আমি ঈদের দিন এটা ডিফারেন্ট কোনো কিছুতে সার্ভ করবো। ট্রাই করবেন, খেতে অসম্ভব মজা। যারা ট্রাই করার নাই তারা অবশ্যই ট্রাই করবেন, আর যারা করেছেন তারা তো জানেনই। তো আমি আপনাদের দেখিয়ে দিই, আমি ঈদের দিন এরকম হোয়াইট একটু কোকোনাট দিব। হোয়াইট কোকোনাটটা দিলে বেশি ভালো লাগে দেখতে, কারণ কোকোনাটটা তো ইউলিশ কালার হয়ে গেছে গাজরের কালার, তো সাদা সাদা দেখতে খুব বেশি ভালো লাগে। সো এই তো, সো এই তো সুন্দরভাবে রেডি করে ফেলেছি। আমি আসলে এখন খেতে পারবো না যেহেতু আমি ফাস্ট ফুড করতেছি, তো তানিশাকে আমি টেস্ট করাই। তানিশা ছোট মেয়ে বাসায়, ওরে বলি যে খেয়ে কিরকম লাগতেছে। বিসমিল্লা, তানিশা নো দেখো কেমন লাগে। সুগার ঘি পারফেক্ট, এভরিথিং ইউ লাইক ইট, ওকে আর একটু দিব তোমার, ওকে। তো এই তো রেডি হয়ে গেল, আশা করব ভিডিওটা ভালো লাগবে। ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার কমেন্ট করতে ভুলবেন না ফ্রেন্ড অ্যান্ড ফ্যামিলিকে। আজকের মতো এখানে বিদায় নিচ্ছি, নতুন কোনো ভিডিওতে আবার দেখা হবে। আল্লাহ হাফেজ। নেক্সট ভিডিওতে আমি আপনাদের সাথে শেয়ার করবো আমার এই যে পায়েসের রেসিপি। পায়েস রান্না হচ্ছে এদিকটা, সো পায়েসটা কীভাবে রান্না করেছি এই রেসিপিটা নেক্সট ভিডিওতে দেখবেন। বাই বাই।